হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মিস্টার মণ্ডল। আজ তোমাদের কাছে যে আমি গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আসতে চলেছি তা হচ্ছে ইন্টারভিউ ক্লাস। এর আগের ক্লাসে আমি তোমাদের ইন্টারভিউ নিয়ে অনেক কিছু কথা বলেছি, তোমাদের পোশাক আশাক কেমন হবে, ইন্টারভিউ কী কী করণীয়, কেমন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে কী কী করবেন, কী কী করবেন না। যারা যারা ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা যারা আমার ইন্টারভিউ ক্লাস ফলো করবে অবশ্যই তাদের 10+ স্কোর করে নিতে পারবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো শুরু করা যাক আজকের ইন্টারভিউ ক্লাস। ইন্টারভিউ চলাকালীন তোমরা যা যা করবেন না, তোমার পকেটে থাকা ফোনটি অবশ্যই সাইলেন্ট বা সুইচ অফ করে রাখবেন। তোমার ডকুমেন্টের ফাইলটি কখনোই টেবিলে রাখবেন না, আপনার কোলে রাখুন, চেয়ারে বসে কোনো রকম শারীরিক অঙ্গভঙ্গি করবেন না। তোমরা যে যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে চেয়ারে যতক্ষণ না বসার অনুমতি দিচ্ছে তার আগে তক্ষ বসতে যেও না, এবং চেয়ারে বসে টেবিলের দিকে ঝুঁকে পড়ো না, কখনোই নিচের দিকে তাকাবেন না। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে ঘাবড়াবেন না, হাসি মুখে জানাবেন যে আপনি এটি পারবেন না। বিকট শব্দে গলা পরিষ্কার চেষ্টা করার কথা বলার সময় দীর্ঘশ্বাস নিয়ে কোনো অহেতুক ইংরেজি ব্যবহার করা না করাই ভালো। এরপর যদি ইন্টারভিউ বোর্ড আপনাকে প্রশ্ন করে আপনার সবচেয়ে বড় শক্তি কী, তখন আপনি তার সাথে উত্তর দেবে কঠোর পরিশ্রমী, সৎ ইত্যাদির মতো উত্তর খুব সাধারণ বলে মনে হতে পারে। মনে রাখবেন, এই প্রশ্নের উত্তর আপনি উপরোক্ত উত্তর থেকে আলাদা কিছু বলবেন। সব থেকে ভালো উত্তর হলো, আমি নতুন নতুন মানুষের সাথে মেলামেশা করতে ভালোবাসি, আমি নতুন নতুন জিনিস শিখতে বা নতুন কিছু জানতে আগ্রহী, বা আমি একটা টিমের সাথে কাজ করতে ভালোবাসি। সেকেন্ড প্রশ্ন যদি আপনাকে করে, আপনার সর্বশ্রেষ্ঠ দুর্বলতা কী, এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউয়ার আসলে জানতে যায় আপনি নিজের ব্যাপারে কতটা সচেতন ও সৎ। এই প্রশ্নের উত্তরে মুখের উপর নিজের কোনো দুর্বলতা বলে দেওয়া ঠিক হবে না। যেমন আবার এটাও বলা উচিত নয় যে আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, আমি সব পারি। আপনার এমন একটা দুর্বলতা ভেবে রাখুন যেটিতে আপনি কিছুটা দুর্বল হলেও প্রতিনিয়ত সেটাকে জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। যেমন ধরুন, আগে আপনি মানুষের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, কিন্তু এই দুর্বলতাটা কাটার জন্য এখন আপনি নিয়মিত কনফারেন্সে উপস্থিত থাকেন ও স্টেজে উঠে কথা বলেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি আলোচনা করব, যেটা ইন্টারভিউতে সকলে হয়তো জিজ্ঞেস করে থাকে, প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটি হয়তো অনেককে জিজ্ঞাসা করেছে, আপনি কেন এই কাজটিতে চান? তো তার উত্তর আমি সকলকে বলছি, আপনি বলবেন, পুলিশ ডিপার্টমেন্ট সবসময় চাইবে এমন কাউকে নিয়োগে দিতে হবে যে কাজটিকে ভালোবাসেন। এই প্রশ্নের উত্তর অবশ্যই খুব গুরুত্বের সাথে নিতে হবে এবং চমৎকার একটি উত্তর ভেবে রাখতে হবে। যদি এমন কোনো উত্তর ভেবে না পান তবে বুঝতে হবে এই চাকরির ব্যাপারে আপনার আগ্রহ নেই। তাই আপনাকে এটাই বলতে হবে যে, তাহলে সঠিক উত্তরটি আপনি এটাই বলবেন, আপনি সাহসিকতার সাথে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন, এটাই আপনার সঠিক উত্তর। এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয়, কেন আমি আপনাকে এই কাজ দেব বা আমরা কেন আপনাকে এই কাজটি দেব, এই প্রশ্নটি শুনতে খুব ভয়ঙ্কর শোনায়, কিন্তু যদি আপনাকে এই প্রশ্নটা করা হয় আপনি অবশ্যই ভাগ্যবান। এখানে আপনাকে নিজের সম্পর্কে 3টি পয়েন্ট ফুটিয়ে তুলতে হবে। প্রথমত, আপনি শুধু কাজেই করবেন না, উল্লেখযোগ্য সফলতা অর্জন করবেন। দ্বিতীয়ত, আপনি যে কোনো ধরনের টিম ও পরিবেশ কাজ করতে সর্বদা প্রস্তুত। এবং তৃতীয়ত, অন্য যে কারো থেকে আপনি এ কাজের জন্য অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। চেষ্টা করেছেন যে আপনার জীবনের লক্ষ্যর সাথে এই চাকরির কাজের মিল আছে কিনা, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে চাকরির কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ স্বপ্নের চাকরির কথা বলতে হবে। সবার শেষে ফ্রেন্ডস, আমি তোমাদের একটা কথা বলবো যে এই ইন্টারভিউর জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় আর আপনারা যদি একটু কঠোরভাবে পরিশ্রম করেন তাহলে আপনারা হয়তো এই জবটি খুব সহজেই পেয়ে যাবেন।
আপনারা শেষ পর্যায়ে চলে গিয়েছেন, এখন থেকে যদি পরিশ্রম না করে আর বেশি ছেলেও ডাকে না, একটু যদি ভালোভাবে পরিশ্রম করেন তাহলে নিজের যে একটা জায়গা সেটা আপনার সহজ করতে পারবেন, খুব খুব সহজে চাকরিটা পেয়ে যাবেন। তাই আমার ক্লাসগুলো ফলো রাখুন, আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের 10+ স্কোর যদি আপনারা না করতে পারেন তাহলে আমি আমার চ্যানেলটি সেই দিনেই বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো এবং প্রত্যেককে শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।